মর্নিং সবাইকে আরও একটি নতুন ভিডিও ট্রাভেল উইথ জয়িকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। মায়াপুর ইস্কন গ্রাউন্ডে শুরু হলো চার টাইম ফ্রি প্রসাদ। চার টাইম ফ্রি প্রসাদ আপনারা কিভাবে পাবেন, কোথায় আসতে হবে এই ফ্রি প্রসাদ পেতে হলে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে প্রসাদ পেতে হলে কোনো রকম কুপন সংগ্রহ করতে হয় না, এটি হলো অন্নদান কমপ্লেক্স। আপনারা অনেকেই মায়াপুরে ভ্রমণ করতে আসেন, তো আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই প্রসাদ গ্রহণ করতে পারেন। আর আপনাদের অনেকেরই সামর্থ্য থাকে না এখানে এসে থাকা খাওয়ার ব্যবস্থা করার, এই পাশেই কিন্তু রয়েছে খুব কম বাজেটের একটা থাকার ব্যবস্থা। আমি এটা ভিডিওর আগে গিয়ে আরও আমি আপনাদের সাথে আলোচনা করব। তো সেই জন্য আপনারা কিন্তু অবশ্যই এখানে আসুন এবং এখানকার প্রসাদ গ্রহণ করুন। আপনারা অনেকেই হয়তো এই অন্নদান কমপ্লেক্সের ব্যাপারে জানেন না, বা এখানে যে ফ্রি প্রসাদ পাওয়া যায় সেটাও আপনাদের অনেকেরই জানা নেই। তো আমি আপনাদেরকে বলে দিই যে এই অন্নদান কমপ্লেক্সটা কোথায় আছে, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনারা মায়াপুর আসলে অবশ্যই এই অন্নদান কমপ্লেক্সে আসবেন। এই অন্নদান কমপ্লেক্সটা রয়েছে মায়াপুরের গৌরাঙ্গ কুঠির যেখানে রয়েছে ঠিক তার অপোজিটে। আর গোশালা যাওয়ার যে রাস্তাটা, যেখানে অনেক দেখবেন গাড়ি বা টোটো গরুর গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, ঠিক তার রাস্তাটা যাওয়ার সামনেই কিন্তু পড়বে এই অন্নদান কমপ্লেক্স। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছে এবং এখানে কিন্তু তারা প্রসাদ গ্রহণ করবেন। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু আসতে পারেন এই অন্নদান কমপ্লেক্সে। আর এই যে পাশে কিন্তু রয়েছে খুব কম বাজেটের একদম গৌরাঙ্গ কুঠির, 100 টাকা করে কিন্তু রুম ভাড়া চারজনের। মায়াপুর ইস্কন মন্দিরের চত্বরে আপনারা কিন্তু অনেক টোটো দেখতে পাবেন। আপনারা কিন্তু সেই টোটোগুলিকে যদি বলেন যে অন্নদান কমপ্লেক্স বা গৌরাঙ্গ কুঠিরে আসবেন, আপনারা কিন্তু টোটো কিন্তু সেখানেই আপনাদের নামিয়ে দেবে। তো এইভাবেও কিন্তু আপনারা আসতে পারেন। আর এটাই হচ্ছে সেই গৌরাঙ্গ কুঠির। এখানে কিন্তু চারজন এর রুম ভাড়া হচ্ছে 100 টাকা, আর অবশ্যই কিন্তু ঘরগুলো বেড়ার ঘর। আমি আছি এখন অন্নদান কমপ্লেক্স। মায়াপুরে অন্নদান কমপ্লেক্সে যে ফ্রি প্রসাদের ব্যবস্থাটি রয়েছে, সেখানে কিছুদিন আগেও কিন্তু কুপন সংগ্রহ করতে হতো। সকাল 7টার মধ্যে এসে এখানে কিন্তু কুপন সংগ্রহ করতে হতো, কিন্তু এখন সেই পরিষেবাটি পুরোপুরি বন্ধ। আর এখন এখানে চার টাইম প্রসাদ দেওয়া হয়, আর সেটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্য কিন্তু অনেকেরই সুবিধা হয়েছে, কারণ অত সকালে তো সবাই আসতেও পারে না। মায়াপুরে গধা ভবন, গীতা ভবন, নামহট্ট ভবন ইত্যাদি যে ভবনগুলো রয়েছে না, সেখানে কিন্তু আপনাদের কুপন সংগ্রহ করতে হয়। কিন্তু এই অন্নদান কমপ্লেক্স এখানে কিন্তু কোনো কুপন সংগ্রহ করতে লাগে না, এখানে কিন্তু আপনারা এসে কিন্তু ফ্রি প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর এটা 2023 সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে। আর এখানে কিন্তু এই পরিষেবাটি সম্পূর্ণ ডোনেশনের ওপর ভিত্তি করেই চলে। আপনারা এখানে আসলে আপনাদের সামর্থ্য মতো কিছু দানও করতে পারেন। তো চলুন এবার আমরা অন্নদান কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করি। আর এখানে কিন্তু ঢুকে আপনারা দেখতে পাবেন এরকম স্টিলের চেয়ার টেবিল রয়েছে এখানে। আমি এখন আছি অন্নদান কমপ্লেক্সের একদম ভিতরে। আর এখানে আগে এক টাইম প্রসাদ দেওয়া হতো, কিন্তু বর্তমানে এখানে এখন চার টাইম, সকাল দুপুর বিকেল রাত্রি চার বেলা বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। অনেকেই চান অনেক রকম পদের খাবার পেতে, কিন্তু সেক্ষেত্রে আপনারা গদা ভবন, গীতা ভবন এই ভবনগুলিতে যেতে পারেন। যেহেতু এখানে ডোনেশনের ওপরে ভিত্তি করে প্রসাদ দেওয়া হয় এই অন্নদান কমপ্লেক্সে, তাই কিন্তু এখানে এক এক সময় এক এক রকম খাবার দেওয়া হয়। আপনারা কিন্তু এখানে পেট ভরে খাবার খেতে পারবেন।
অন্নদান কমপ্লেক্সে এখানে কিন্তু স্টিলের থালা গ্লাসে আপনাদের খেতে দেওয়া হবে, এবং খাওয়ার পর আপনাদের নিজেদের থালা গ্লাস এগুলো কিন্তু নিজেদেরই পরিষ্কার করে রাখতে হবে। খিচুড়ি, রাইস, ডাল, মিক্স সবজি, চাটনি, কখনো কখনো আবার মিষ্টান্ন, সুইটস এগুলোও থাকে। অবশ্যই এগুলো ডোনেশনের ওপর ডিপেন্ড করে। আর এখানে কিন্তু আপনারা যতবার খুশি প্রসাদ গ্রহণ করতে পারবেন, পেট ভরে আপনারা খেতে পারবেন। এটাই হচ্ছে অন্নদান কমপ্লেক্সের রান্নাঘর। আর এইখানে কিন্তু প্রতিদিন মানে চার বেলা এখানে কিন্তু 8,000 মানুষের রান্না করা হয়। তো আমরা এখন যাচ্ছি সেই অন্নদান কমপ্লেক্সের রান্নাঘরে, আর এইখানে আপনাদেরকে দেখাবো যে কীভাবে রান্না করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক জন মিলে আর কি বিভিন্ন রকম তরকারি কাটছে, এবং এখানে কিন্তু বড় বড় হাঁড়ি কড়াই যেগুলিতে কিন্তু রান্না করা হচ্ছে। আপনারা দেখতে পাবেন অন্নদান কমপ্লেক্সের সামনে এবং ইসকন মন্দিরের চত্বরে যে বিভিন্ন জায়গায় কিন্তু সারা দিন সব সময় কিন্তু এমনভাবে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আপনারা যতবার খুশি আপনারা কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারবেন। আপনারা অবশ্যই মায়াপুর ভ্রমণ করতে আসুন, এবং আপনারা কিন্তু এখানে অন্নদান কমপ্লেক্সে এসে এখানকার প্রসাদ গ্রহণ করুন, এবং খুব কম বাজেটে স্বল্প মূল্যে আপনারা গৌরাঙ্গ কুঠিরেও থাকতে পারেন। এইভাবে কিন্তু আপনারা খুব কম খরচে কিন্তু মায়াপুর ভ্রমণ সম্পন্ন করতে পারবেন। মায়াপুর ভ্রমণের ইসকন মন্দির এবং ইসকন মন্দিরের বাইরে কী কী ঘোরার জায়গা আছে অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে আসতে পারবেন। এছাড়াও আমি ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখতে পারেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটি আজকে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। বাই।